Hatır size paylaşın. Finally আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ এই যে পেছনে এখানে টিকিট কাটতে হচ্ছে পার হেড 30 টাকা করে তো চলো ভেতরে যাওয়া যাক কি কি চাই রোদ বৃষ্টি ঠান্ডা আচ্ছা সব আছে এখানে ঠান্ডা তো ফ্রেন্ড বাতাসিয়া লুপে 30 টাকা করে টিকিট পার হেড চলুন টিকিটে ঢুকে পড়ি এবার আগের বারে আমরা এসেছিলাম কিন্তু বাতাসিয়া লুপটা বন্ধ ছিল সেজন্য এবারে যেগুলো দেখিনি সেগুলো আমরা দেখতে ঢুকে যাচ্ছি তো চলো শীত করলে ওকে হুডিটা পরিয়ে দে বের করে লাগে হুডি পরবে সুন্দর ফ্রেন্ড বাতাসিয়া লুপ ভিউ অসাধারণ আর এই গম্বুজটা আছে আর এখানে টয় ট্রেনটা এখান দিয়ে যায় বাতাসিয়া লুপের উপর দিয়ে একটু মেঘলা আছে ভিউটা অস্পষ্ট কিন্তু পরিষ্কার থাকলে আরো ভালো লাগবে এখান থেকে তলায় লেখা আছে আই লাভ দার্জিলিং আর সামনে দার্জিলিং ভিউটা অসাধারণ ভিউ ঠিক সামনে আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো এখানে আমরা সবাইকার ফটো সেশন চলছে আমরাও তুলছি এখানে সবাই মিলে সবাই ঝুলে ঝুলে ট্রেনেতে ছবি তোলা চলছে পেছনে প্রচুর লোক চারিদিকে ট্রেনে লাই তিন খানা ট্রেন দাঁড়িয়ে আছে চলে এসছি গাড়ি থেকে নেবে এই যে সামনে মহাকাল রেস্টুরেন্ট এবার এখানে যাব কিছু খাবো কারণ সেই সকালে বার্গার খেয়ে বেরিয়েছি খুব খিদে পেয়ে গেছে এই দেখো দেখি চলো কি কি পাওয়া যাচ্ছে চলো চলো ভিড় আছে দাঁড়ান ম্যাডাম লাইনে আছেন আপনি টিকিট কেটেছেন হ্যাঁ হ্যাঁ ব্যাস দাঁড়িয়ে থাকুন আপনি
ডিম ভাত মাছ ভাত মুরগির মাংস ভাত ডাল আলু ভাজা ডাল সবজি ভাত ডাল আলু ভাজা এত খিদে পেয়ে গেছে যে কি বলবো তো চলো আপাতত দেখি কি অর্ডারটা দেওয়া যায় খুব জোর তো আসলে খিদে পেয়ে গেছে মোটামুটি দার্জিলিং এ এটা সবথেকে ভালো হোটেল আর কি তো দেখি আগেও খেয়েছি আমরা এটা সেকেন্ড টাইম তো কি খাবো সেটা দেখি তারপর তোমাদের সাথে বলছি আর দেখাচ্ছি আমরা কি কি অর্ডার করেছি চল এক প্লেট পাঁপড় ভাজা দিয়েছিল খেয়ে নিয়েছি কার মুখ নড়ছে দেখো নানা মুখ এটা তো এটা আর কাতলে রয়েছে দেখো আমাদের মুখ গুলো দেখো কেমন শুকিয়ে গেছে হইছে ঠিক আছে দাদানের ভাত কতদিন খাইনি মনে হচ্ছে আমি ভাত এখানে ডাল আর এখানে আলু ভাজা রেডি চলো দাদানে রেডি ঝপ করে দাদানে খাওয়াতে হবে আমার একটা যে কখন আসবে তীর্থের কাকের মতো বসে আছি খালি চার কাটোরি বিরিয়ানি আসছে না তিন কটোরি চার কটোরি চার কটোরি বিরিয়ানি যার মধ্যে দু কটোরি আমার দু কটোরি দিদি বাকি দুজনকার পেট খারাপ এ চুপচাপ রাখ না এখানে দুটো আমার ঢালো বাবা ঢালা দেখে আমি খিদে পেয়ে যাচ্ছি জোরে কিন্তু খিদে পেয়ে গেছে চলে যাচ্ছিল ভালো খেতে এই আচারটা নেই কি খাওয়া বুঝতে পারছি
লঙ্কা খেয়েছিস মনে হয়? আমার টেস্ট অসাধারণ, কেমন বলো? দারুণ দারুণ, আমার অসাধারণ। দার্জিলিং এলে অবশ্যই মহাকালে তো খেতেই পারো, ভালো খেতে চলো। এবার হাতটা ধুয়ে বেরিয়ে মেলে যায়। সকালে যে মেল মার্কেটটা এসেছিলাম বন্ধ ছিল, তো আবার এসে গেছি। এখন সন্ধ্যেবেলা 7টা বাজে। এই দেখো সামনে মেল মার্কেট পুরো ওপেন আছে। তো চলো গিয়ে দেখি, এমনি কিছু কিনি না কিনি ঘুরে অন্তত একটু দেখে নিই। চলো জায়গাটাও ছোট, যাওয়া যাচ্ছে না। ভালো লাগে, খুব ভালো লাগে দেখে, তোমার বর খুব মজা ভাই তো। চলো সব বন্ধুদের সাথে দেখা হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে, কাকিমা, চলো খুব ভালো লাগলো আন্টির সাথে কথা বলে। চলো ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার গোছ গাছ করতে হবে, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে আছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কালকে এখান থেকে সোজা চলে যাব বাড়ি, মানে চন্দননগর। তো সেই ব্লগটা দেখার জন্য নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা, টাটা করে দাও সবাই, টাটা।